সূর্য সোনা রূপাকে বলে আজ আমার জন্য দীপার এ অবস্থা হয়েছে আমি যদি দীপার কাছ থেকে তোমাদের এভাবে না নিয়ে আসতাম তাহলে দীপার এ অবস্থা আমাদের দেখতে হতো না হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার ধারাবাহিক আগামী পর্বগুলোতে এমনটাই হতে পারে সোনা ও রূপা তার মাকে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে হাসপাতালে বলে মা তুমি আমাদের ক্ষমা করে দাও আমরা তোমাকে কখনো আর অস্বীকার করব না তুমি ওঠো মা কথা বলো এভাবে বিলাপ করতে থাকে সোনা ও রূপা এক পর্যায়ে দীপার জ্ঞান ফেরে তখন সূর্যও বলে দীপা তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ঠিক হয়নি সোনারূপাকে তোমার কাছ থেকে নিয়ে আসা ডাক্তার সেনগুপ্ত জ্যাম জ্যাম দেখে বলে আরে কী করছেন আপনারা রোগীর এখন একা থাকা দরকার আপনারা বাহিরে যান তখন সূর্য সোনা ও রূপাকে নিয়ে বাহিরে যায় বাহিরে গিয়ে সোনা ও রূপা অনেক কান্নাকাটি করতে থাকে সূর্য বলে কান্না করো না মা সব ঠিক হয়ে যাবে সূর্য বলে সব আমার জন্য হয়েছে সোনা ও রূপা বলে না বাবা তোমার জন্য না আমাদের জন্য হয়েছে আমরা যদি মাকে অস্বীকার না করতাম তাহলে অ্যাক্সিডেন্ট মা করতো না সূর্য বলে তোমরা কেন তোমাদের মাকে অস্বীকার করলে সোনা ও রূপা বলে তোমার জন্য বাবা কারণ যদি তুমি মাকে ক্ষতি করতে মার কোনো ক্ষতি করতে এ কথা শুনে সূর্য কান্নায় ভেঙে পড়ে তো বন্ধুরা তোমাদের এপিসোডটি কেমন লাগবে তা এখনই আমাদের জানিয়ে দাও